নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনার হচ্ছে স্বাস্থ্য বার্তা। আজকে যে বিষয় নিয়ে বোঝার চেষ্টা করব সেটি হচ্ছে ধনময় রাহুর বিচার। রাহুকে নিয়ে প্রচুর নেগেটিভিটি, রাহুকে নিয়ে প্রচুর ভয় এটি আমাদের জীবনে রয়েছে এবং এটি থাকার যে যথেষ্ট কারণ আছে সেটাও অস্বীকার করা যায় না। কিন্তু যদি কোনো মানুষের রাহু অর্থ প্রদায়ক হয়ে ওঠে তাহলে কিন্তু সেই মানুষকে আর দমিয়ে রাখা যাবে না, সে কোনো কাজ করুক বা না করুক। হঠাৎ করেই খুব অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থের মালিক সেটি কিন্তু হয়ে যেতে পারে। অর্থাৎ রাহু যদি কাউকে কিছু দেয় তাহলে কিন্তু আপুষ্টি হঠাৎ করেই সে দিয়ে দিতে পারে। তাহলে হাতের মধ্যে কিভাবে সেই কম্বিনেশন আমরা খুঁজব এটা একটা প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেই সময় আমরা কিভাবে নির্বাচন করব। যে সময়টি কোনো একজন জাতক বা জাতিকাকে রাহুর সুপ্রভাবে প্রচুর অর্থের মালিক করে ফেলতে পারে। তাহলে এটি মূলত চারটি পয়েন্টের উপর এগিয়ে যাবে। চারটি পয়েন্ট কি কি? রাহুর ক্ষেত্র শুভ, আপনি আপনার হাতের মধ্যে রাহুর ক্ষেত্রটি শুভ এটি কিভাবে আইডেন্টিফাই করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাহুর ক্ষেত্রে ত্রিভুজ অথবা লিডার। তিন নম্বর, বুধ প্লাস শুক্রের ক্ষেত্র। চার নম্বর, শনির ক্ষেত্র। এবং পাঁচ নম্বর, মঙ্গলের ক্ষেত্র। এই ক্ষেত্রগুলিকে যদি আমরা ঠিকঠাকভাবে দেখতে পাই তাহলে কিন্তু এটা বুঝতে পারবো যে একজ্যাক্ট টাইম কি হবে যে সময়ে রাহু আপনাকে হঠাৎ করে অর্থ দিতে পারে। তাহলে এই বিষয়টিকে যেমন আমরা হাতের রেখার মধ্যে দেখবো অনুরূপভাবে গোচর কুণ্ডলীকেও দেখবো। আপনার কাছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, আপনি আপনার রাশি, লগ্ন, নক্ষত্র কিছু জানেন না, কিন্তু গ্রহ প্রতি মুহূর্তে মুভ করছে আর এই মুভমেন্টকেই গোচর কুণ্ডলী বা ট্রানজিট বলে। যখন আমরা হাতের সাথে গোচরের সাদৃশ্য এটাকে ঠিকঠাক মেলাতে পারবো তখন কিন্তু সেই সময়টিকেও আমরা অনুমান করতে পারবো যে সময়ে আপনার ফল সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে সবচেয়ে প্রথমেই গোচরে কোন কোন ভাবে থাকলে রাখো আপনার জন্য শুভ এটি এক মিনিটে বলার চেষ্টা করব, তারপর হাতের রেখায় চলে আসবো। তাহলে গোচরে যদি রাহু বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি কিংবা কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু এটি রাহু আপনার জীবনে কিছু দিতে চায় এই বিষয়টি ইন্ডিকেট করছে। তাহলে ট্রানজিটের প্রতি মুহূর্তে গ্রহ মুভ করছি, যেমন আজকের তারিখে যখন আমি ভিডিও শুট করছি তখন কিন্তু রাহু মীন রাশি ধরে অবস্থান করছে। তাহলে এটা একটা গোচরের দিক গেল, ট্রানজিটের দিক। এই ট্রানজিটের দিককে আমরা পরবর্তী স্টেপে অর্থাৎ ভিডিও ফেস করার আগে আরো একবার দেখব তাহলে কিন্তু সঠিক সময় আসবে। এখন আমরা হাতের মধ্যে বিষয়টি দেখব। আপনারা আপনাদের হাতের মধ্যে মেলাতে থাকবেন আকস্মিক অর্থকারক গ্রহ হচ্ছে রাহু, সে আপনার হাতে কি অবস্থায় রয়েছে। তাহলে রাহুর ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি, আপনারা দেখতেই পাচ্ছেন বৃদ্ধা পুষ্টের পাশে এই যে বর্ডার দিয়ে ঘেরা রয়েছে লাইফ লাইনের মধ্যের অংশ এটি হচ্ছে শুক্রের ক্ষেত্র, এটি বৃহস্পতির ক্ষেত্র, আর এই মাঝের ক্ষেত্রটি হচ্ছে রাহুর ক্ষেত্র। তবে রাহুর ক্ষেত্র লালিমা আভাযুক্ত এবং অনেকটা খোলা থাকবে। এইভাবে হাতটিপ করলে যদি এই জায়গাটি অনেকটা গর্তযুক্ত হয়ে যায় আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন, যখন হাতটি এইরকম করবেন তাহলে কিন্তু রাহু আপনার জন্য অশুভ এই বিষয়টি খেয়াল করে নেবেন। কিন্তু যদি এই জায়গাটি ধরনের ফ্ল্যাট প্রকৃতির মতো দেখায় তাহলে কিন্তু রাহু মোটামুটি শুভ এটি ধরবেন। রাহুর ক্ষেত্রে কোনো তিল বা মূল এটি থাকা চলবে না, এটি আপনাকে দেখতে হবে। এরপর যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে রাহুর ক্ষেত্রে এই ধরনের কিছু রেখা 100% আপনার হাতের মধ্যে রয়েছে, ম্যাক্সিমাম 99% মানুষের হাতেই কিন্তু এই রেখাগুলি থাকে। এই রেখাগুলিকে রাহু রেখা বলা হয়। এই রেখাগুলি যে আমাদের জীবনে খুব বেশি ইফেক্টিভ তা কিন্তু নয়, কিন্তু কোনো একটি রেখা যদি এই ধরনের লাইফ লাইনকে ক্রস করে বেরিয়ে যায় তাহলে এই সময়সীমায় কোনো একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অর্থ লস এই বিষয়টিকে সুনিশ্চয়তা প্রদান করে। তাহলে এইরকম কোন রেখা যদি আপনার হাতে থাকছে সেটি কিন্তু শুভ নয়। এবারে রাহুর ক্ষেত্রে বিশেষ যে শুভ সংকেত এটি আপনি আপনার হাতে রয়েছে কিনা দেখুন। আপনারা এইরকম প্রচুর মানুষকে বলতে শুনবেন বা দেখবেন আপনাদের চারপাশে, একটা মানুষ হয়তো এক মাসের মধ্যে দুবার তিনবার লটারি যে টিকিট জিত প্রাইজ জিতলো, কম অর্থ হতে পারে কিন্তু দুবার তিনবার চারবার খুব অল্প সময়ের মধ্যে
সে অর্থ পেল, সেটি লটারি থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, স্টকটা জুয়া এরকম জায়গায় হতে পারে, বা ক্রিপ্টো কারেন্সি, অর্থাৎ এই ধরনের যে বিভিন্ন এগুলো রয়েছে, সোর্সগুলো রয়েছে যেখান থেকে আকস্মিক অর্থ আসে, এইরকম জায়গা থেকে হঠাৎ অর্থ পাইয়ে দেওয়ার কারণ গ্রহই হচ্ছে আপনার রাহু। তাহলে রাহু যত বেশি শক্তিশালী থাকবে তত এইসব জায়গা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা এটি তৈরি করবে। এখানে একটা কথা খেয়াল রাখবেন, এই জায়গায় গিয়ে কিন্তু প্রচুর মানুষ কর্মসংস্থ হচ্ছে, লটারির পেশা একটি মারাত্মক পেশা, এছাড়াও বিভিন্ন ধরনের যে ব্যাটিং সিন্ডিকেট গুলো চলছে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, সেখানে প্রচুর মানুষ প্রতিদিন অর্থ হারাচ্ছে, তাহলে এগুলোকেও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু যদি আপনার রাহু পজিটিভ থাকে তাহলে এই সমস্ত জায়গা থেকে কিন্তু রাতারাতি আপনি প্রচুর অর্থের মালিক এটা হয়ে যেতে পারেন। প্রথম কন্ডিশন কি, যদি রাহুর ক্ষেত্রে ধরুন এই ধরনের সংকেত রয়েছে কিন্তু এই সংকেতটি কোনোভাবে একটা ট্রায়াঙ্গেলের রূপ নিচ্ছে, খুব ভালোভাবে বিষয়টি দেখুন, এটি যদি ট্রায়াঙ্গেলের রূপ নিচ্ছে অর্থাৎ ত্রিভুজের ন্যায় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটি অর্থকারক রাহু হিসেবে আমরা ট্রিট করতে পারি। এছাড়াও আরো একটি বিশেষ শুভ সংকেত রয়েছে রাহুর ক্ষেত্রে, সেই সংকেতটি হচ্ছে শ্রী চিহ্ন, সেটি কিরূপ, আপনার হাতে এই ধরনের লাইন রাহুর ক্ষেত্রে রয়েছে এবং এই রেখাগুলিকে কিন্তু রাহু রেখা বলছে, তাহলে এটি কিন্তু একটি সিঁড়ির মতো তৈরি হচ্ছে, এটি কিন্তু একদিক দিয়ে জালের মতো হবে। এর একটা পজিটিভ দিক রয়েছে এবং এর একটা নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিকটা কি, পজিটিভ দিকটা কিন্তু আপনি কোনো কর্ম করলেন না হঠাৎ লিফটে উঠে একদম দশতলায় পৌঁছে গেলেন, এটা হচ্ছে একটা পজিটিভ দিক, অর্থাৎ যে সোর্সগুলি বললাম সেটি লটারি, শেয়ার মার্কেট, সাট্টা, জুয়া, ক্রিপ্টো কারেন্সি, বেটিং সিন্ডিকেট, এই জায়গা থেকে প্রচুর অর্থ আপনি রাতারাতি পেয়ে গেলেন, এইটা একটা এর পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে আপনি কোনো না কোনো এডিকশনের প্রতি 100% আসক্তি আসবে এবং বিশেষ করে ছেলেদের যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেম বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে, এই ধরনের যদি একটি জল চিহ্ন তৈরি হয়ে রয়েছে। আবার এই চিহ্নটি যদি বৃহস্পতির ক্ষেত্রটি শুভভাবে থাকে বা বৃহস্পতির শুভাপেক্ষা এই রাহু পায় তাহলে কিন্তু আপনি প্রচুর অর্থ রাতারাতি পেয়ে গেলেন এবং আপনি সেই জায়গা পরিত্যাগ করলেন, অর্থাৎ লটারি আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছেন, একটা বড় প্রাইজ জিতে গেলেন, বাস লটারিকে সেই দিন স্টপ করলেন। এটি হবে শুধুমাত্র বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতি থেকে কোনো রেখা যদি রাহু ক্ষেত্র পর্যন্ত চলে আসে সেই ক্ষেত্রে, এটিকে বলা হচ্ছে গুরু দ্বারা কন্ট্রোলড রাহু, এটি কিন্তু সর্বাপেক্ষা সুন্দর। এবারে যে কোশ্চেনটি সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের মনের মধ্যে রয়েছে, আমার হাতে লিডার বা ফিলি চিহ্ন রয়েছে বা ত্রিভুজ চিহ্ন রয়েছে, আমি কি লটারিতে প্রচুর অর্থ জিতবো, যদি জিতি সময়টা কি, এই সময়টা কিন্তু আপনাকে হাতের রেখায় একটা বয়স দেখে ইন্ডিকেট করা যায়, কিন্তু আপনি যদি আয়ুর রেখা থেকে বয়স নির্ধারণ করেন তাহলে রাহুর সীমাবদ্ধতা পর্যন্ত অ্যাপ্রক্স 42-43 এই এজ পর্যন্ত থাকছে, অর্থাৎ এই যে রাহু যেখানে শেষ হচ্ছে এই বয়সটা কিন্তু 42 বছর বয়স, শাস্ত্রে কিন্তু তেমনটাই উল্লেখ রয়েছে, কিন্তু রাহুর প্রভাব সেটি কি 42 এর শেষ না, এখানে কিন্তু আমাদেরকে গোচর কুণ্ডলী ভীষণ ভাবে সহযোগিতা করবে। রাহু যে রাশিতে থাকে সেই রাশির অধিপতির ন্যায় কিছুটা পজিটিভ রেজাল্ট দেয়। এখন আপনার হাতে রাহুর ক্ষেত্রে এই ধরনের একটি সংকেত তৈরি হয়ে রয়েছে, রেজাল্ট কখন পাবেন, যদি ধরুন শুক্র এবং বুধ এরা অর্থকারক হয়, আপনি হাতের মধ্যেও দেখলেন যে বুধের ক্ষেত্রে যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে, শুক্রের ক্ষেত্র এটাও যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে এবং রাহু ক্ষেত্রে পজিটিভ সাইন, সেই ক্ষেত্রে যখন যখন রাহু বুধ বা রাহু শুক্র এরা গোচর কুণ্ডলীতে একত্রে অবস্থান করবে বা দৃষ্টি প্রাপ্ত হবে তখন কিন্তু আপনার অর্থ পাওয়ার একটা সম্ভাবনা এটি তৈরি করে দেবে। সেই যোগটি যদি রাহু বুধ শুক্র এদের মিত্র গ্রহে হয়, অর্থাৎ আপনারা জানেন রাহু যদি মিথুনে, বৃষ রাশিতে বা কন্যা রাশিতে বা তুলা রাশিতে থাকে এবং শুক্র যদি সেই সময় গোচরে সেই রাশিগুলিতে অবস্থান করে বা দৃষ্টি দেয়, তাহলে শুক্র রাহু বা শুক্র বুধ এদের একটা সংযোগ তৈরি হবে, তখন কিন্তু আপনার অর্থ জেতার একটা সম্ভাবনা সেটি তৈরি করে দেবে। যদি আপনার
মগ্ন স্বভাবে বাচ্চাটা থাকে, কারণ শুধু যে ভূত সুক্ষ্ম থাকলে হবে তা নয়, হতে পারে আপনার জন্য অর্থকারক গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল রাহু দ্বারা বা মঙ্গলের দ্বারা রাহু অনুগৃহীত। কিভাবে হতে পারে? হয়তো মেষ রাশি বা বৃশ্চিক রাশিতে রাহু অবস্থান করছে বা মঙ্গল অবস্থান করছে, বা মঙ্গল আপনার ট্রানজিটে মকর রাশিতে অবস্থান করছে এবং কোনো না কোনো ভাবে রাহুকে দৃষ্টি দিচ্ছে। হতে পারে রাহু আপনার এই জায়গাটিতে রয়েছে ট্রানজিটে এবং মঙ্গল রয়েছে এই জায়গাটিতে বা এখানে কুম্ভ রাশিতে, তার চতুর্থ দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে, তাহলে সেই সময়ও কিন্তু প্রচুর অর্থ জেতার সম্ভাবনা সেটি আপনার থাকবে। তবে এদের ধারা সেটি কিন্তু অন্যরকম। যদি মঙ্গলের সুপ্রভাব থাকে তাহলে ইন জেনারেল ল্যান্ড থেকে প্রচুর অর্থ আপনি পেয়ে যেতে পারেন, অর্থাৎ হয়তো ছ মাস এক বছর আগে কোনো একটা আপনার নিজস্ব জমি তার সেই অর্থে কোনো মূল্য ছিল না, কিন্তু ছ মাস এক বছর পর দেখা গেল আকাশ ছোঁয়া ভাব সেই ল্যান্ড বা সেই জমির হয়ে গেল। এটা কিন্তু রাহু এবং মঙ্গলের সুপ্রভাব থাকলে আপনার জীবনে হতে পারে। এছাড়াও যদি আপনার অর্থকারক গ্রহ শনিদেব হয় সেক্ষেত্রে কিন্তু রাহু এবং শনি এটিকে জ্যোতিষশাস্ত্রে শ্রাপিত দোষ বলে, এর অনেক নেগেটিভ দিক রয়েছে, কিন্তু হঠাৎ করে অর্থ পাওয়ার ক্ষেত্রে এই যোগ কিন্তু যথেষ্ট ফ্রুটফুল হতে পারে। সেটি কিরকম? সেটি ধরুন শনির দৃষ্টি রাহুর উপর পড়ছে, সেটি আপনি হাতের মধ্যেও দেখতে পাবেন। এই জায়গাটি হচ্ছে রাহুর জায়গা, রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের কোনো রেখা শনির দিকে চলে যাচ্ছে। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে দেখতে হবে, রাহু এবং শনি দুটিই যেন আপনার হাতে বলবান বা শক্তিশালী অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এর পজিটিভ রেজাল্টে আপনি খুব দ্রুত অর্থ পেয়ে যাবেন। কিন্তু যদি নেগেটিভ থাকে, শনির ক্ষেত্র বা রাহুর ক্ষেত্র নেগেটিভ, অথচ এরা পরস্পরকে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জীবনে প্রচুর সমস্যার সম্মুখীন এটাও হতে হবে। তবে বিষয়টি কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। ট্রানজিটটাকে আপনারা দেখবেন যখন কোন সময়ে রেজাল্ট দেবে এইটি আপনারা বুঝতে চাইবেন। আর রাহু যদি বৃহস্পতি দ্বারা কন্ট্রোলড হয় সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে যা দেবে সেটা আপনার কাছে থেকে যাবে। আর রাহু যদি লাগাম ছাড়া হয় তাহলে আপনি হতেই পারে যে লটারির টিকিটে প্রচুর অর্থ পেয়ে গেলেন, কিন্তু সেটা দু মাস চার মাস ছ মাসের মধ্যেই শেষ হয়ে গেল, অর্থাৎ সেই অর্থকে আপনি ধরে রাখতে পারলেন না। তাহলে এই জায়গাটিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমার কথা হচ্ছে, যদি আপনি এইরকম কোন সোর্স থেকে প্রচুর অর্থ একবার পেয়ে যান তাহলে সেই পথে আর হাঁটবেন না, সেই ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার জীবনের উন্নতিকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। নচেত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে রাহু যতটা দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ততটা জাতক বা জাতিকা রাখতে পারে না, সেটা বিভিন্ন জায়গায় অযথা নষ্ট হয়ে পড়ে। তাহলে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। যে মাত্র আপনার হাতে এই ধরনের অর্থ চলে আসবে আপনি বৃহস্পতিকে বলবান করার চেষ্টা করুন, আর কিছু করার দরকার নেই। যদি আপনি বৃহস্পতিকে বলবান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করে দেবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।